বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চান্দ্রিকা হাথুরুসিংহে। অনেকেই মনে করছেন মাশরাফির অবসরের পিছনে কোচ চান্দ্রিকা হাথুরুসিংহের হাত রয়েছে, কিন্তু সেই চান্দ্রিকা হাথুরুসিংহে আজ মাশরাফির অবসর নিয়ে কথা বললেন। মাশরাফির অবসরের সিদ্ধান্ত দৃষ্টান্ত তৈরি করেছে বলে মনে করছেন টাইগার এই কোচ। টি টোয়েন্টির ভবিষ্যৎ ভেবেই তরুণদের সুযোগ দিতেই ম্যাচের অবসর, যা ইতিবাচক জানিয়েছেন চান্দ্রিকা হাথুরুসিংহে। অধিনায়ক হিসাবে ওর অবদান সত্যিই দারুণ, মন্তব্য এই টাইগার কোচের। হাথুরুসিংহে বলেন, মাশরাফি বাংলাদেশের হয়ে অনেক ভালো করেছে ও দারুণভাবে দায়িত্ব পালন করেছে। ম্যাচের বিদায় নিয়ে বাংলাদেশ দলের কোচ চান্দ্রিকা হাথুরুসিংহে আরও বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের সম্পদ সে যেভাবে চলে যাচ্ছে তা আসলে উদাহরণ হয়ে থাকবে। সামনে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপ নেই, সময়টা তাই ঠিক আছে বলেই মনে করি। আর মাশরাফি চেয়েছে তরুণদের জন্য জায়গা করে দিতেই নিজে জায়গা ছেড়ে দিতে, তাই করেছে। চমৎকার একটা উদাহরণ সৃষ্টি করেই তো গেল সে। উল্লেখ্য, নিউজিল্যান্ড সফর শেষে টিম ম্যানেজমেন্টকে চান্দ্রিকা হাথুরুসিংহেই নাকি বলেছিলেন মাশরাফির অবসরের কথা, কিন্তু মাশরাফি সে কথা কানে না নিয়ে খেলে গিয়েছেন। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে টিম ম্যানেজমেন্টকে আবারও বলেন কোচ চান্দ্রিকা হাথুরুসিংহে মাশরাফির অবসরের বিষয়ে কথা বলেন।